ছোট্ট বয়স থেকেই ঐশ্বরিয়ার একমাত্র ছায়াসঙ্গী তার মেয়ে আরাধ্যা। বলিউড থেকে হলিউড সর্বত্রই মেয়েকে নিয়ে যান ঐশ্বরিয়া। এবারও তার অন্যথা হলো না মায়ের বিশেষ দিনে সহযোদ্ধা মেয়ে আরাধ্যা। আরাধ্যা মায়ের সবচেয়ে বড় চিয়ার লিডার এবং সমর্থক। মা মেয়ের বন্ধন সর্বদাই নজর কাড়ে। আরাধ্যার জন্য নিজের ক্যারিয়ার পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন ঐশ্বর্য। রীতিমতো ঐশ্বরিয়াকে সামলাচ্ছেন আরাধ্যা, যেন ঐশ্বরিয়ারই মা আরাধ্যা। সম্প্রতি দুবাইতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন ঐশ্বরিয়া রায় বচ্চন। এই নায়িকা এখন যেখানেই যান না কেন মেয়েকে সঙ্গে নিতে ভুলেন না। স্বামী অভিষেক বচ্চন সঙ্গে না থাকলেও মেয়ে সবসময় তার পাশেই থাকে। তবে এবার দুবাইয়ের এই অনুষ্ঠানে ধরা পড়ল ভিন্ন এক চিত্র। ঐশ্বরিয়া তার মেয়েকে সামলানো বাদ দিয়ে উল্টো তার মেয়েই ঐশ্বরিয়াকে সামলাচ্ছে। এখানেই শেষ নয়, মা অ্যাওয়ার্ড পেয়ে যে এতটা খুশি হয়ে পড়েছে আরাধ্যা, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে আরাধ্যা বচ্চন। আর এই মুহূর্তটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরাধ্যাকে নিয়ে ট্রল করছে নেটিজেনরা। বিশেষ করে তার দৌড় দেওয়ার স্টাইল দেখে অনেকেই মনে করছেন এখনো স্বাভাবিক হয়নি ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা বচ্চন। শুধু তাই নয়, এদিন মায়ের সঙ্গে এলিগ্যান্ট লুকে লাল গালিচাতেও হাঁটেন আরাধ্যা। কালো রূপালী রঙের পোশাকে আরাধ্যার লুক ছিল সিম্পল। এদিন মা মেয়ের জুটি প্রায় একই রকমের স্টাইল মেনটেন করেন। এদিন ঐশ্বর্যকে দেখা যায় কালো সঙ্গে সোনালী রঙের কাজ করা ওয়েস্টার্ন পোশাকে। আরাধ্যাই মায়ের সবচেয়ে বড় চিয়ার লিডার এবং সমর্থক। মামের বন্ধন সর্বদাই নজর কাড়ে। আরাধ্যার জন্য নিজের ক্যারিয়ার পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন ঐশ্বর্য। মেয়ের জন্মের পর থেকে মাতৃত্বই তার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি। জানলে অবাক হবেন, মেয়ের জন্য কোনোদিন ন্যানো পর্যন্ত রাখেননি ঐশ্বর্য। 2007 সালের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রায় বচ্চন। 2021 সালে তাদের ঘর আলু করে জন্ম নেয় একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। বর্তমানে স্বামীকে ছেড়ে মেয়েকে নিয়ে নাকি নিজের মায়ের সঙ্গে থাকছেন ঐশ্বর্য রায়।